স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে সাথে আছি আমি ইশা জাহান উর্মি এই অনুষ্ঠানে আমরা নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি এই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো শিশুর মানসিক বিকাশে বাবা মার ভূমিকা এ প্রসঙ্গে তবে শুধু আমরাই বলবো না বলবেন কিন্তু আপনারাও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ জিনিয়া জেসমিন করিম আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত আমরা প্রত্যেক মঙ্গলবারই কথা বলি নানান কিছু নিয়ে কথা বলি এবং বিশেষ করে সন্তান লালন পালন বিষয়ে যতগুলো দিক আছে আমরা চেষ্টা করি একটু একটু করে তুলে ধরার এবং আপনি তো জানেনই যে আজকাল শহুরে বা এই নগরের কারণে আসলে কিন্তু এই বিষয়গুলো আরো বেশি বেশি করে সামনে চলে এসছে আমরা শিশুর বাবা মার ভূমিকা শিশুর যেই গড়ে ওঠা সেটি নিয়ে তো কথা বলি নানান দিক থেকে আলো ফেলে দেখার চেষ্টা করি ব্যাপারটিকে আজকে আমরা একটু কথা বলতে চাই যে আমরা সাধারণত দেখি যে ব্যস্ত বাবা মা সন্তানকে সময় দিতে পারেন না যতটুকু সময় দেন কতটুকু আসলে কোয়ালিটির সময় দেন এইটা একটা প্রশ্নের মুখে এসে দাঁড়ায় হয়তো সময় দিচ্ছেন সঙ্গে থাকছেন কিন্তু কোয়ালিটি টাইম কি দিচ্ছেন আমরা দেখতে পাই বাবা মা বাড়িতে ফিরে বাচ্চাটাও আছেন সাথে আছে সাথে বা একটা বা দুটো বাচ্চা কিন্তু বাবা মা আবার ব্যস্ত হয়ে যাচ্ছেন কখনো মোবাইল নিয়ে ট্যাপ দিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে এটি আসলে কতখানি তাহলে আর টাইম দেওয়া হলো একটা শিশুকে খুব সুন্দর একটা প্রশ্ন এবং সুন্দর একটা বিষয় আসলে তার কারণ কারণ হচ্ছে যে একটা শিশুর বিকাশের জন্য বা সন্তানের ভালো প্রতিপালনের জন্য তার সার্বিক বিকাশটাকে পরিপূর্ণভাবে ঠিক করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সময় এবং কোয়ালিটি সময় তার কারণ হচ্ছে সময় কিন্তু আমরা সারাক্ষণই কিন্তু একটা বাচ্চা একটা মায়ের সাথে থাকতেই পারে কিন্তু সেই সময়টা আসলে বাচ্চাটার বিকাশে কতটা নির্ভর করছে বা কতটা আসলে প্রভাব ফেলছে সেটা দেখা খুব জরুরি যেমন এখন আমরা মেয়েরা অনেক ওয়ার্ক ফোর্সে চলে এসেছি বাইরে আমরা পড়াশোনা করে কাজ করছি এবং আমরাও কিন্তু আসলে বাবাদের মতো এখন অনেক ব্যস্ত থাকছি দিন বাসার থেকে যাওয়ার পরে বাবারা হয়তো বা তাও একটু নিউজ নিয়ে বসতে পারছেন কিন্তু আমরা মেয়েরা কিন্তু সেই ঘরের রান্না বা সব কিছু গোছানো আমাদের সাথে আমাদের হয়তো মুরব্বীরাও থাকছেন তো তাদের নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি এবং সেই জায়গাগুলোতে সারাটা দিন একটা শিশু বা একজন সন্তান যেমন বাবার জন্য অপেক্ষা করে তেমন কিন্তু মায়ের জন্য অপেক্ষা করে কিন্তু মা কিন্তু সেই সময়টা আসলে দিতে পারেন না দুটো কারণে দিতে পারেন না এক হচ্ছে তাদের মানে বাসায় আসার পরেও প্রচুর ব্যস্ততা থাকে আর দুই নাম্বার কারণ হচ্ছে যে এটা খুবই দুঃখজনক যে আজকাল যেটা একটু আগেই তুমি মেনশন করলে যে আমরা বাসায় যেও মানে রিল্যাক্সেশনের জন্যই বা যে কোনো কারণেই হোক একটু ফেসবুকে বা অন্য জায়গাগুলোতে একটু বা টিভি বলো বা মোবাইল বলো গ্যাজেটের মধ্যে আমরা একটু চলে যাই এটা আসলে খুব খুবই একটা নেগেটিভ প্রভাব ফেলে একটা বাচ্চার প্রতিপালনে তার কারণ হচ্ছে বাচ্চার যে এরিয়াগুলো আছে ডেভেলপমেন্টের সবসময় যেটা আমি বলি যে একটা হলিস্টেট ডেভেলপমেন্ট বা সার্বিক ডেভেলপমেন্ট যেটা হয় বিকাশ সেটায় পাঁচটা বিষয় খুব জরুরি এক হচ্ছে শারীরিক বিকাশ তারপরে হচ্ছে ভাষার বিকাশ তারপরে হচ্ছে মানসিক বিকাশ তারপরে হচ্ছে সামাজিক এবং আবে আবেগিক বিকাশ আরেকটা হচ্ছে বুদ্ধির বিকাশ সো এই পাঁচটা জিনিস একটা বাচ্চার ছোটোবেলা থেকে প্রপারলি যদি তার মধ্যে জিনিসগুলা থাকে তাহলেই কিন্তু একটা বাচ্চাকে নিয়ে পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না আমার প্রশ্ন ছিল যে এক ধরনের নেতিবাচক মনোভাব তো বাচ্চার মধ্যে চলে আসে সময় তো দেওয়া হচ্ছে বাবা মা বাড়িতে ফিরছেন ফেরার পরে হয়তো একসাথে একই লিভিং রুমে বা ড্রয়িং রুমে বসে থাকছেন বা সময় কাটানোর চেষ্টা করছেন আমরা এমন দৃশ্য আমার চোখে অনেক সময়ই পড়ে যে পার্কে বাবা মা বাচ্চাকে নিয়ে গেছেন বা কোনো শপিং মলে নিয়ে গেছেন বা কোথাও খেতে নিয়ে গেছেন সেখানেও বাবা বাবার মতো মোবাইল মোবাইল সার্চ করছেন মা মায়ের মতন মোবাইলে ঢুকছেন বা দেখছেন নানান কিছু সন্তান সন্তানের মতোই আছেন তাহলে এই যে থেকেও না থাকা মানে বাবা মা সঙ্গে আছেন কিন্তু আসলে তারা সঙ্গে নেই এটা সমাধানটা আসলে কিভাবে হতে পারে সেই ক্ষেত্রে বাবা আমার কি করা উচিত আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের বাবা মায়েদের কাছে যে আমরা বাচ্চারা যখন ফেসবুকে অনেক বেশি লম্বা সময় থাকছে আমি খুব ছোট বাচ্চাদের বলবো না অথবা ইউটিউবে থাকছে আমরা কিন্তু তাদেরকে রেস্ট্রিকশন দিচ্ছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা সন্তানের থেকে বেশি আকর্ষণ কীভাবে একটা ফেসবুক অথবা গ্যাজেট আমাদের কাছে হতে পারে কারণ আমরা যখন বাবা মা হয়েছি আমাদের কিন্তু কিছু দায়িত্ব বোধ আমাদের মধ্যে অবশ্যই থাকবে এবং এই সিনারিওটা যেটা তুমি বললে এটা আসলে এখন অনেক অনেক বেশি করে এই সিনারিওটা দেখা যাচ্ছে সো আমি এখন বাবা মাদেরই প্রশ্ন করতে চাই যে কেন তারা এটা করছে সো এই প্রশ্ন আসলে অনেক সার্ভে আমরা করেছি অনেক বাবা মায়েদের সাথে কথাও বলেছি তাদের উত্তরটা হচ্ছে এক যত বেশি আমি এগুলোর মধ্যে থাকতে পারি তত আমার ব্যবসা বা কাজে আমি উন্নতি করতে পারি কারণ মানে সারাক্ষণ অনেক কম্পিটিশন থাকার জন্য করতেই হয় করতে হয় দুই নাম্বার হচ্ছে মায়েদের কথা হচ্ছে সারাটা দিন এত কিসের মধ্যে থাকি কাজের মধ্যে থাকি সংসারের প্রেশার মনে হয় নিজের জন্য কিছু সময় এটা কিন্তু জরুরি প্রতিটা মায়ের জন্য প্রতিটা মানুষের জন্য বাট সেই সময়টা কি হতে হবে সারা দিন অফিস করে বাসা এসে না আর বাচ্চাকে বিকাশের জন্য আমি বারবারই বলছি সময় দিতেই হবে পার্কে যদি আমি আমার বাচ্চাকে নিয়ে যাই সেই সময়টা আমি শুধুমাত্র আমার বাচ্চাকেই দেই আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই একজন মা খুব অসহায় অবস্থায় আমার কাছে এসেছিলেন তার দুটো বাচ্চা আমার কাউন্সেলিংয়ের জন্য এবং তার বাচ্চাদের বয়স একজনের তিন একজনের হচ্ছে দেড় বা দুই সো সেও কাজ করছে কর্পোরেটে কাজ করছে তারও অনেক ডিম্যান্ড বাসায় তার বড় ফ্যামিলি আছে সেখানেও তাকে অনেক কন্ট্রিবিউট করতে হয় সো সে তখন বারবার যেই জিনিসটা বুঝতে পারছিল না সেটা হচ্ছে

নিজে থেকে কিছুই করে না যেমন হয়তো ঘুম থেকে উঠলো ব্রাশ করতে এটাও বলে দিতে হবে সে বসেই থাকে পড়তে হবে দুই বেলা এটাও বলে দিতে হয় মানে সব কিছু বলা লাগে এবং মানে ধমক দিয়ে বলা লাগবে যে বললাম করে ফেলবে এটাও না নিজে থেকে কেন কিছু করে না এটা ঠিক বুঝতে পারলাম না আমি এটা কবে থেকে শুরু হয়েছে এই সমস্যাটা ছোটবেলা থেকে একটু এরকম আমি আগে চাকরি করতাম সেকেন্ড বেবি হওয়ার পরে ওকে দিয়েছি সব কিছু বলে হয় এখন আপনার বাচ্চার বয়স কত যেহেতু ক্লাস টুতে তে পড়ছে আমরা ধরে নিচ্ছি নয় দশ সেভেন প্লাস বলছিলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ওনার যেটা সমস্যা সেটা দেখা যাচ্ছে যে সবকিছুতেই পুশ করতে হচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে কাজটা করাতে হচ্ছে এটা কিন্তু খুব খুব একটা মানে সাধারণ একটা সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে তৈরি হয় এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই সমস্যাটা তৈরি করি হচ্ছে আমরা বাবা মায়েরা কিভাবে এক আমরা আসলে বাচ্চাদেরকে ওই জায়গাটাই দেই না যখন বাচ্চা চিন্তা করে নিজের কাজ করতে পারে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি চার বছর বয়স থেকে মি একজন বাচ্চা কিন্তু নিজের জুতো বা নিজের মোজা বা টুকটাক কিছু একটা কাজ সে করতে পারে কাজটা নিজে করতে পারে এখন আমি ব্যস্ত বাচ্চার বাবা ব্যস্ত আমরা অফিসে যাব বাচ্চাকে স্কুলের জন্য জুতা পরাতে হবে দ্রুত করতে হবে দ্রুত করতে হবে বেস্ট ওয়ে হচ্ছে হয় আমার যে হেল্পার আছে হাউস হেল্পার তাকে আমরা বলি জুতোটা পরিয়ে দাও অথবা আমরা কোনো রকমে পরিয়ে দিচ্ছি এতে করে দিনের পর দিন বাচ্চা কিন্তু জুতো পরতে যায় তার কাজের প্রতি আগ্রহটা কম চলে যায় কমে যায় এবং এভাবেই আস্তে 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 প্রতিটা জায়গায় বাচ্চা দেখে আমাকে তো আসলে কিছু করতে হচ্ছে না বা আমি করতে চাইলে পারছি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি না করি এভাবেই কিন্তু তাদের মধ্যে ডিমোটিভেশন যেটা বলে আগ্রহটা কমে যায় এ কারণে আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আপা যে কবে থেকে এটা শুরু হয়েছে কোনো বাচ্চা যদি অসুস্থ না হয় ছোটবেলা থেকে ওর এই সমস্যাটা হবে না এই সমস্যাটা তৈরি করার জন্য আমরা বাবা মারাই দায়ী তবে এখন যেহেতু সমস্যাটা হয়েছে কিভাবে এটা সমাধান করা যায় সেটা হচ্ছে আপনি সাথে যেহেতু ক্লাস পড়ে প্লাস ওর বয়স কথা বলেন বোঝার চেষ্টা করেন ওর অন্য কোন জায়গাতে প্রবলেমগুলো হচ্ছে আর কিছু দায়িত্ব ওকে দিয়ে দেন খুব খুশি হয়ে করবে যে মা আজকে আমি সুজির হালুয়া রান্না করব। তুমি কি আমাকে একটু সাহায্য করবে ওর ওর আগ্রহ কোথায় আছে দেখেন দেখবেন ওই জায়গাগুলো থেকে আস্তে আস্তে সমস্যাটা বেরিয়ে আসবে আর তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি পারছেন না তাহলে কোনো একজন কাউন্সিলরের সাথে কথা বলেন তবে তার ভেতরের সমস্যাটা আগে জানতে হবে তাহলে আপনি দেখবেন আপনি সমাধান করতে আর অসুবিধা হবে না সমস্যা আমি আশা করি স্বামী মারাদিনী রংপুর থেকে ফোন করলেন তিনি হয়তো তার সমাধানটা পেয়েছেন আমরা একটা বিরতির সময় চলে এসেছি আপনার একটা অভিজ্ঞতা আমরা শুনছিলাম ফিরে এসে আমরা বিষয়টি নিয়ে কথা বলবো সমাধান সূত্র অনুষ্ঠানে আছি আমরা আপনারাও দেখছেন সমাধান সূত্র একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন সমাধান সূত্র দেখছেন আপনারা সন্তানের জন্য কোয়ালিটি টাইম এই বিষয়টি নিয়ে কথা বলছি যিনি একরিমা আমাদের সাথে আছেন আপনি বলছিলেন যে একটা অভিজ্ঞতার কথা বলছিলেন দুটো বাচ্চা নিয়ে এসেছেন অবশ্যই কোয়ালিটি সময়টা কতটা ইম্পর্টেন্ট সেটার একটা ছোট্ট এক্সাম্পলই দিতে চাচ্ছিলাম সো আমার কাছে যখন এই মেয়েটা আসলো তার ছোট দুটো বাচ্চা যে আপা আমি কাজ করছি আমি সংসার করছি বাট আমি কোনোভাবেই স্যাটিসফাইড নাই মানে প্রতি রাত্রেই আমি কান্না করছি আমার সারাক্ষণ একটা অপরাধী মন আমার মনে হচ্ছে আমার বাচ্চাদের সময় দিতে পারছি না এবং তার দুটো মেয়ে এবং বললো যে আমি যখন বাসায় এসি তারা তখন যেটা করে যে তারা হচ্ছে যে মানে অপেক্ষা করে থাকে আমার জন্য কিন্তু তারা কোনো কমপ্লেনও করে না এটা আমাকে আরও খারাপ লাগে আমি ওকে জাস্ট ওকে একটাই জিনিস বলেছিলাম আমি বলেছি তুমি যখন বাসায় আসো তুমি স্ট্রেট ফ্রেশ হও ফ্রেশ হয়ে এক কাপ চা বা কফি যেটা খেতে চাও তুমি খাও খেয়ে তোমার বাচ্চা দুটো নিয়ে তুমি তোমার বেডরুমে চলে যাও দরজা বন্ধ করো জাস্ট আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে থাকো এবং তাদের সাথে খেলা করো এবং সেই সময় দুটো বাচ্চাকে তুমি বুঝিয়ে দাও যে এই পৃথিবী একদিকে আর এই দরজার ভেতরের আমি আর তুমি একদিকে ওই যে কোয়ালিটি সময় তুমি তোমার দিবে এতে করে তার বিকাশ এবং তার সবকিছু ঠিক মতো হবে এবং তোমার অপরাধবোধ তুমিও জীবনে অনেক আনন্দ পাবে এটা ভীষণভাবে তার জন্য কাজ করেছে দেখো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যদি দশটা মিনিটও একটা কোয়ালিটি সময় আমার বাচ্চাকে দেই সেটার জন্যই তারা উইদাউট এনি ইন্টারাপশন এবং ওদেরকে একটা ওদেরকে একটা সবচেয়ে যেটা বড় হয় আমরা মনে করি যে ওদের বছরের বাচ্চা কি বুঝবে ন ওদেরকে যে বোঝানো যে আমার দুনিয়া একদিকে আর এখন দরজাটা বন্ধ তোমরাই আমার ওয়ার্ল্ড এই 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 একটা মানে ফিলিং অবশ্যই বাচ্চাদের দিতে হবে একটা ফোন আছে ফোনটা একটু অবশ্যই

নাইম জানতে চাচ্ছিলেন যে তার বাচ্চাকে নির্দিষ্ট সময়ে কান্নাকাটি করে এটা কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে ছোট বাচ্চারা যে একদম ইনফ্যান্ট যাদেরকে আমরা বলি ছয় মাস পর্যন্ত তারা কিন্তু নিজেদের একটা রুটিন করেই নাই। এবং নিজেদের মধ্যে বিকজ তারা কিন্তু আসলে কান্না করবে তিনটা কারণে যখন তাদের খিদা পাবে যখন তাদের ন্যাপি চেঞ্জ করার প্রয়োজন হবে অথবা যখন তাদের কোনো শারীরিক সমস্যা হবে হতে পারে পেটে গ্যাস হয়েছে। বিকজ তাদের ভাষার বিকাশ তো হয়নি কান্নাটাই হচ্ছে তাদের ওয়ে অফ কমিউনিকেশন এটার মাধ্যমেই তারা তাদের কোনো রকমের অসুবিধার কথা অথবা প্রয়োজনের কথা সবটাই বলবে এখন একটা নির্দিষ্ট সময় যদি কান্না করে ওই সময়টা একটু খেয়াল করে আপনি দেখেন আপনারা দেখেন যে তখন তার কি প্রয়োজন এবং একটা বাচ্চাকে কিন্তু দিনের পর দিন দেখলে বোঝা যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ সে তো আসলে বুঝতে পারছে না তার একটা পুরো একটা ফিজিক্যাল চেক আপ অবশ্যই করা জরুরি যে কোথাও শারীরিক কোনো সমস্যা ওনার আছে কিনা বাচ্চাটার হচ্ছে কিনা আর মানসিকভাবে তার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু আপনারা বাবা মা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবেন সো এটা আসলে খুব বড় সমস্যার বিষয় না অনেক বাচ্চারাই একটা সময় মতো কান্না করে এবং অনেক বাচ্চারা হয়তো আমি দেখেছি সেদিন একটা বাচ্চাকেই আমি কাউন্সেলিং করলাম যে তাকে যখন এরকম কান্না করে রাত দুটোর সময় হলেও তাকে নাকি গাড়ি দিয়ে হাফ এন আওয়ার বা এক ঘন্টা ঘুরাতে হয় সো এই এক এক রকমের অভ্যাস আগে একজন তৈরি করে ফেলেন এটা কোনো বড় সময় সমস্যা আমার মনে হচ্ছে না তারপরে একজন ডাক্তারের সাথে আপনি কথা বললে ভালো হবে এরপরে এই যে আমরা কথা বলছিলাম যে নিয়ে মা বাবা মার যে ব্যস্ততা কারণে সন্তানের দূরে সরে যাওয়া থেকেও না থাকা আসলে আমার মূল পয়েন্টটা হচ্ছে এটাই যে একসাথে আছি কিন্তু আসলে নাই বাবা মা হয়তো আরেকটা জগতে এবং সেটা সন্তান কিন্তু খুব ভালো মতো ধরে ফেলে সন্তান যদি ছোটও হয় দেড় বছর হোক দু বছর হোক সে কিন্তু ধরে ফেলে যে বাবা মা আসলে তার সাথে নাই এইটাতে বাচ্চাদের প্রতি কি কি নেগেটিভ ইম্প্যাক্ট নেতিবাচক প্রভাব কি কি পড়তে পারে সবচেয়ে প্রথম হচ্ছে যে বাবা মায়ের সাথে তো বন্ডিংটাই থাকছে না তৈরিই হচ্ছে না যেটা কিনা অত্যন্ত প্রয়োজন একজন সন্তানের সাথে একজন বাবা অথবা মায়ের তাদের একটা বন্ডিং যদি না থাকে তাহলে তারা যে প্রতিটা পদক্ষেপে বাচ্চারা কিন্তু বলা হয় যে ট্রায়াল অ্যান্ড এরোরের মধ্যে দিয়ে তারা শেখে প্রত্যেকটা পদক্ষেপে তারা ভুল করে তারপরে বাবা মা তাদেরকে সঠিক পথটা দেখিয়ে দেন বিকজ তারা ছোট বুঝতে পারে না তো এখন বাচ্চার সাথে যদি একজন বাবা মায়ের বন্ডিংই না থাকে বাচ্চা তার সমস্যার কথা বলবে কিভাবে। বলার মতো সুযোগই হবে না এক দুই হচ্ছে এই ফেসবুক বা এই সমস্ত জায়গায় থাকার কারণে বাচ্চা নিজের একটা জগৎ করে নেয় সেখানে আসলে বাবা মায়ের কোনো স্থান থাকে না তারও একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায় সো এই বাচ্চাটা কিন্তু ওই যে আমি বলেছি যে সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ সেই জায়গা থেকেও বাচ্চাটা অসামাজিক হয়ে যায় একটা একটা সিনারিও দেখা যায় যে একটা রুমের মধ্যে টিভি চলছে হয়তো ওখানে পাঁচ ছ জন বসে আছেন কেউ কার সাথে কথা বলছে না প্রত্যেকেই তার মোবাইল নিয়ে ব্যস্ত সবাই একসঙ্গে জিনিসটা উপভোগ করছেন না উপভোগ আগে ছিল এখন এই জিনিসটা নাই বলতে গেলে আচ্ছা এক্স্যাক্টলি আর ছোটো আরেকটা জিনিস আমি বলি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম এটার মধ্যে অনেক বড় একটা মূল কথা রয়ে গেছে এই আধা ঘন্টা মা তার দুই বাচ্চার সাথে একটা বন্ডিং তৈরি করছে তাদের মধ্যে কিছু কথার আদান প্রদান হচ্ছে ভালোবাসার আদান প্রদান হচ্ছে বিশ্বাসের আদান প্রদান হচ্ছে হয়তো সবটা বলে হচ্ছে না এইটাই তাদের মানে সম্পর্কটাকে অনেক বেশি স্ট্রং করবে এবং পরবর্তীতে এটা না হলে পরবর্তীতে যে কি সমস্যা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব একটা ফোন আছে ফোনটা নিয়ে নিই দর্শক আপনার নাম বলে আপনি কি জানতে চান আপনার সমস্যাটি আপনি বলতে পারেন আসসালাম আলাইকুম আমি সুমাই বলছি কক্সবাজার থেকে আমার ছেলেটার বয়স আছে চার বছর আমি ছেলেটা সকালে বসালে পরে না বলছে আমার আমি পড়তাম না সন্ধ্যা বসালে বলে আমি পড়তাম না আমি বাদ খামো এ কামো বাদ খাওয়ার পরে বলি এবার পরে হতে না আমি এবার ঘুমাবো মারধর করলে তো একদমই পরে না এটা আমি চানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আসসালাম আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ বাচ্চা কিছুতেই পড়াশোনা করতে চাচ্ছে না কখনোই না সকাল দুপুর বিকেল যখনই সব বাবা পড়াতে চাচ্ছেন কখনোই আর কি ছোটোবেলায় আমরা যখন চার পাঁচ বছরে ছিলাম তখন আমরা বোধহয় পড়ায় খুব আগ্রহী ছিলাম না আমরা খেলাধুলাটাই বেশি করতে পছন্দ করতাম সো এটা এমনই একটা বয়স এটা কিন্তু খেলার বয়স এবং এটা আনন্দ করার বয়স এবং বাচ্চারা খেলার মাধ্যমে যদি যত বেশি শিখতে পারে তত তাদের বেশি এটা কাজে লাগে বাট আমাদের যেই সিস্টেম আছে আমাদের যেই নিয়ম আছে আমাদের পড়াশোনার যে কারিকুলাম আছে পড়াশোনা তো করতেই হবে আমার মনে হয় কি চার বছরের একজন বাচ্চা পড়তে চাচ্ছেন এটা নিয়ে এত বেশি আপনার মানে ঘরে হবার কিছু এত চিন্তিত হবেন না বরঞ্চ তাকে প্রচুর ভালোবাসা দেন তাকে বলেন ঠিক আছে আজকে তুমি পড়তে চাচ্ছ না চলো আজকে তুমি কি করতে চাচ্ছ আমরা খেলা করি এভাবে তার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করেন তাকে নিয়ে কিছুদিন খেলা করেন তাকে আনন্দের যেই ঘোরা কোর দরকার সেগুলো দেন দেখবেন ওর সাথে আপনার সম্পর্কটা সুন্দর হয়ে গেলে তখনও আস্তে আস্তে আপনার সমস্ত কথা শুনবে আর একটা ছোট্ট জিনিস হচ্ছে চার বছর বয়সে কোনো বাচ্চা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা দিবে না তো যদি এক মাসও না পড়ে তাতে করে এক মাসে হবে না এক মাসে যদি আপনি তার সাথে একটা সম্পর্ক গড়ে ফেলেন সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি কাজে দেবে ভবিষ্যতে খুব বেশি চিন্তা করবেন না প্রচুর সময় এবং ভালোবাসা দেন বাচ্চাকে আমরা আবারও একটা বিরতির সময়ে চলে এসেছি তার আগে যে বিষয়টি কথা বলছিলাম যে যদি আমরা এই কোয়ালিটির সময়টুকু না দিই নেগেটিভ ইম্প্যাক্ট কি পড়ে সেটিও আপনি বললেন পরবর্তীতে গিয়ে বাচ্চা যখন বড় হবে তিন বছর বা চার বছরের বাচ্চা যখন বড় হবে এবং তখন কিন্তু এই অভিযোগটা ফিরে আসবে তখন মা বাবা বলবে সন্তান সময় দিচ্ছে না কিন্তু বিষয়টা তো আসলে ভাইস ভার্সা মানে যখন আমি সন্তানকে সময় দিইনি সেটা যে এক সময় ব্যাক করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো বিরতির পর ফিরে এসে সমাধান সত্যি অনুষ্ঠানে আছি সন্তানের জন্য কোয়ালিটি টাইম এই বিষয়টি নিয়ে কথা বলছি ফিরছি বিরতির পর সঙ্গেই থাকুন দেখছেন সমাধান সূত্র আমাদের আজকের বিষয় সন্তানের জন্য কোয়ালিটি টাইম আমাদের এই বিষয়টি নিয়ে কথা বলছি স্টুডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার জিনিয়া জাসমিন করি আমরা যেই প্রসঙ্গে ছিলাম যে একটা সময় যদি এই ঠিক আছে আমি সন্তানকে সময় দিলাম না এবং সন্তান কোনো কমপ্লেন করলো না সন্তান আস্তে আস্তে বড় হলো ধীরে ধীরে বড় হলো তারপরে যখন এই মা বাবাও কিন্তু একটা সময় এসে তারা কিছুটা একা হয়ে যাবেন তখন হয়তো তাদের অভিযোগটা উল্টো করবেন যে সন্তান আমাকে সময় না দিচ্ছে কোয়ালিটি টাইমের যে কতটা জরুরি সেই বিষয়টা বাবা মার আসলে কতখানি রিয়েলাইজ করা উচিত কোয়ালিটি সময়ের সবচেয়ে বড় যে প্রথম দুটা ইম্পর্টেন্ট জিনিস এক বাচ্চার সাথে একটা বন্ডিং তৈরি করা দুই বাচ্চার বিকাশে একটা অনেক ভালো পজিটিভ একটা প্রভাব ফেলা সো এখন বাচ্চার সাথে আমার বন্ডিং তৈরি না হলে বাচ্চার বিকাশে আমি পজিটিভ একটা প্রভাব যদি না ফেলতে পারি তাহলে তো অবশ্যই আমার সমস্যা হবে এবং কখন হবে সময়টা হচ্ছে ছোটবেলায় বাচ্চা কিন্তু মাকে বারবার আঁচল ধরে বলছে মা মা আমার ছবি আঁকা দেখো মা মা আমার কথা শোনো বাবা এখানে আসো একটু বাবা আমাকে দেখো আমি কি এঁকেছি আমার সময় নেই আমি নিউজ পেপার পড়ছি আমি

তারা রাখবে অন্য যারাই তাদেরকে হাত বাড়িয়ে দিবে সেটা হতে পারে কোনো ভালো বন্ধু সেটা হতে পারে কোনো খারাপ বন্ধু সেটা হতে পারে কোনো সেটা হতে পারে কোনো খারাপ সঙ্গ এই কিন্তু একটা বাচ্চাকে আমরা ঠেলে দিচ্ছি একটা বাইরের দিকে নিজের থেকে অন্য দিকে ঠেলে দিচ্ছি দুই দশ বছরের পর থেকে বিশেষ করে বারো বছর থেকে যখন এডোলেসেন্স শুরু হয়ে যায় ওই বয়সটা যখন শুরু হয় তখন তো আরও অনেক পরিবর্তন শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করছি আমরা সেই সময় তখন তো আমরা অসহায় একটা অবস্থায় পড়ে যাই কিন্তু বাচ্চারা এবং সেই সময় ওদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাদের বাবা মাকে কারণ তারা কিন্তু ভীষণ হেল্পলেস ফিল করে তখন এই বন্ডিং না থাকার কারণে তারা বাবা মাকে চুজ না করে চুজ করে তাদের মতো আর কাউকে যারা ওদেরই বয়সী বুঝতে পারছে না এবং নানা রকম এক্সপেরিমেন্ট তারা করে এবং এই বয়সে বাচ্চাদের মানে বিপথে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এবং নানানভাবে ক্ষতিগ্রস্ত হওয়ারও একটা কিন্তু সুযোগ থাকে কারণ কোনটা ভালো বন্ধু কোনটা মন্দ বন্ধু এটা বোঝার ক্ষমতাও সেই মুহূর্তে তাদের থাকে না আর অভিমান যেটি আপনি বলছিলেন যে সন্তানের অভিমান ধরতে পারাও কিন্তু একটা বাবা মার খুব বড় একটা দায়িত্ব যেটি হয়তো অনেক সময় আমরা ধরতে পাই না এই যে এই যে ছোটবেলা থেকে যে তুমি বলছো বা আমরা বলছি যে চার বছর পাঁচ বছর বয়স থেকে আমার সময় নেই আমার বাচ্চাকে দেওয়ার ঠিক আছে আমি অনেক কাজে ব্যস্ত অথচ আমরা বাচ্চাকে কি বলছি বাবা আমি কিন্তু তোমার জন্যই কাজ করছি তোমাকে খুব সুন্দর একটা ফাইন্যান্সিয়াল সিকিউর একটা ভবিষ্যৎ দিব তোমাকে বিদেশে পড়াবো তোমাকে আমরা হয়তো বিদেশে বেড়াতে নিয়ে যাব অথবা দেশের বিভিন্ন সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব বাট আসলে কি আমরা কখনো জিজ্ঞেস করি বাচ্চা বিদেশে পড়তে চাই না এখন অথবা বাচ্চা আসলে ওই ব্যাংকক আর সিঙ্গাপুরে যেতে চায় নাকি মায়ের সাথে গ্রামের বাড়িতে যে একটু পিঠা খেলেও সে খুশি থাকে বা গ্রামের রাস্তায় একটু হাঁটতে চায় হাঁটতে চায় তো আমরা কিন্তু আসলে বাচ্চাদের উপর আমাদের ইচ্ছেগুলোকেই সব মানে মানে দিয়ে দিচ্ছি চাপিয়ে দিচ্ছি চাপিয়ে দিই এবং দেখাই যে আসলে তোমার জন্য করছি কিন্তু আসলে কি তার জন্য আসলে কিন্তু পুরোপুরিটা না অবশ্যই কিছুটা করছি এবং আমার কথা হচ্ছে যে একটা একটা আমেরিকান রিসার্চ একটা কথা বলে ইটস ওয়ান্ডারফুল সেইং অ্যাকচুয়ালি ওরা সবসময় বলে ইনভেস্ট ইন আর্ল ইয়ার্স তোমার বাচ্চা যখন ছোট তুমি তখন ইনভেস্ট করো তুমি ইনভেস্টমেন্টটা রেখে দিও না যে বাচ্চা বড় হবে বিদেশে তুমি 10 লাখ 20 লাখ টাকা দিয়ে পড়াতে যাবে নো তোমার বাচ্চাকে ছোটবেলায় সময় দাও ভালোবাসা দাও ওকে প্রপার বিকাশ কর সার্বিক হলিস্টিক ডেভেলপমেন্ট যেটা সার্বিক বিকাশটা ভালো করো তাহলে তোমার বাচ্চা নিজের স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারবে তোমার অনেক টাকার প্রয়োজন হবে না আমরা এরকম অনেক কিন্তু উদাহরণ আমাদের সামনে আছে যে অনেক কষ্টে বাচ্চাকে বড় করেছে কষ্ট করে বাচ্চাকে টাকা পয়সা যোগে যেটি আপনি এক্ষুনি বললেন যে বাচ্চাতে বিনিয়োগ করা আর কি এরকম একটা কিছুদিন আগে হলো দুটা বাচ্চা একসঙ্গে সুইসাইড করলো আর সে খুব কষ্ট করে তার বাচ্চাকে বার্গার কিনে দিচ্ছে দুপুরে খাওয়া ফাস্টফুড যা খেতে যাচ্ছে সে কষ্ট করে হলেও কিনে দিচ্ছে কিন্তু তারপরে শেষ পর্যন্ত বাচ্চা দুটোই সুইসাইড করলো বাচ্চাতে বিনিয়োগ করার যে বিষয়টি সেটাই কিন্তু আমরা একটা ফোন আছে তিনি এখন আমরা ফোন আমরা অবশ্যই নিয়ে জি বলুন আমরা শুনছি আপনি আপনার

এটার জন্য আপা সবচেয়ে যেটা প্রথম আপনাকে করতে হবে ইমিডিয়েটলি আপনার একজন পেডিট্রিশিয়ান যেটা বাচ্চাদের যে ডাক্তার আছে তার সাথে অবশ্যই যোগাযোগ করেন তার কারণ হচ্ছে এই খাবারটা কিন্তু একটা বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য ব্যালেন্স ফুড যেটা খুব প্রয়োজন এখন ইউজুয়ালি উনিশ মাস যেহেতু বলছেন দু বছর পর্যন্ত কিন্তু ব্রেস্ট ফিডিংটা আসলে চলে হয়তো বা আপনি ব্রেস্ট ফিডিং করছেন ফিডের সাথে সাথে নতুন খাবার ইন্ট্রোডিউস করেছেন আবার এখানেও একটা ব্যাপার হয় বাচ্চারা ব্রেস্ট ফিডিং যারা করে তারা কিন্তু বাইরের খাবারে আবার আকৃষ্ট হয় না সো হয়তো এই জায়গায় আপনি ব্রেস্ট ফিডিং করলে ও সেটা খেতে চাবে না কিন্তু যদি সেটা না হয় অথবা সময়টা কারণ মাসে কিন্তু আপনার প্রয়োজন আছে তো বাচ্চাকে অবশ্যই একটা খাদ্যাভাসের মধ্যে আনতে হবে না হলে তার শারীরিক এবং মানসিক বিকাশ ঠিকমতো হবে না অবশ্যই আপনি একজন ডাক্তারের সাথে কথা বলে আপনি দেখেন তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা যে কারণে সে খাবারটা নিচ্ছে না তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তবে খুব বেশি চিন্তা করার কিছু নেই এই যে আমি একটু আগেই বললাম বাচ্চারা যদি বুকের দুধ খায় তাহলে সেসব বাচ্চারা বাইরের খাবারটা বেশি একটা খেতে চায় না আস্তে আস্তে অভ্যাসের মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে আমরা কথা বলছিলাম কোয়ালিটি টাইম নিয়ে এবং এই যে আমি একটু আগে বললাম যে আমার এখনও সেই স্মৃতিটা মনে পড়ে যে তিনি একজন সাংবাদিক নারী ছিলেন তার দুজন সন্তান তিনি অনেক কষ্টে তার সন্তানরা যেভাবে চাচ্ছিলেন সেভাবেই মানুষ করছিলেন ইংরেজি স্কুলে পড়াচ্ছিলেন অনেক খরচ করে যা যা খেতে চাইতো যেগুলোকে আমরা বলি যে খাওয়া উচিত না সেই সমস্ত খাবারের প্রতি তাদের বেশি আসক্তি ছিল সেই সমস্ত খাওয়াচ্ছিলেন এবং শেষ পর্যন্ত বাচ্চা দুটো একসাথে সুইসাইড করে মারা গেল এই যে মা বোধহয় কোয়ালিটি টাইম আসলে বাবা ছিল না বাচ্চা দুটোর একটা ব্রেকিং ফ্যামিলি ছিল আর কি তো বাচ্চা দুটো এক চলে গেল আর কি তাহলে এই যে আমরা বলি যে সন্তানে বিনিয়োগ করা এবং আপনি মাত্রই বললেন এটা আমেরিকান রিসার্চের কথা সেইটা কি এখন তাহলে আমাদের এই নগর জীবনে আসলে এই মুহূর্তে খুব জরুরি হয়ে পড়েছে আসলে কি আমরা আসলে অনেক দিক থেকে না অনেক বাধার মধ্যে অনেক লিমিটেশনের মধ্যে চলে আসছি আমরা বাবা মায়েরা আমাদের মূল উদ্দেশ্য কি আমরা কিন্তু প্রতিটা বাবা মা চাই আমার বাচ্চাটা আমার সন্তানটা বেস্ট হোক তাকে আমি সবচেয়ে ভালো জিনিসটা দেই তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসা দেই সো বাবা মায়ের ওই দিকটা থেকে কিন্তু আসলে বাবা মা কোনোভাবেই দোষী না কারণ আমরা প্রচণ্ড ভালোবাসি বলেই তাদেরকে সব রকম আনন্দ আর ভালোবাসা সুখ স্বাচ্ছন্দ্য দিতে চাই কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু একটা দড়ি টানতে হবে একটা লাইন টানতে হবে এই লাইন কিন্তু বাচ্চারা টানতে পারবে না এটার দায়িত্ব টানা আমাদের এবং বাচ্চাদেরকে এই যে যেই ঘটনাটা তুমি বললে এটা তো আমিও পড়েছি বাচ্চাদেরকে ডিম্যান্ডিং করে ফেলেছিলেন এই সিচুয়েশনে বাচ্চারা যেটা সেটা না দিলে তারা একরকমের করছে এই যে করে সামলাতে পারছিল না এটাও কিন্তু একদিনে তৈরি হয় না এটা কিন্তু তৈরি হয় সময়ে এবং এই জন্যই বারবার বলছি সব কিছুর থেকে বেশি প্রয়োজন হচ্ছে বাচ্চাকে সময় দেওয়া মা যদি বাচ্চাকে বা বাবা যদি বাচ্চাকে সময় দেন বোঝান বাবা আমার এতটুকু ক্ষমতা আমি তোমাকে এতটুকু দিতে পারবো তুমি আমাকে একটু সাহায্য করো তুমি আমাকে একটু সহানুভূতি দেখাও এই যে ভালোবাসা এগুলা কিন্তু সবই ভাইস পারস আমি আমার সন্তানকে যদি এমপ্যাথি আর সিম্প্যাথি না শেখাই তার যদি তার মায়ের প্রতি সিম্প্যাথি না থাকে সে মানুষের প্রতি কীভাবে সিম্প্যাথি দেখাবে তো এই জিনিসগুলা কিন্তু একদিনে হয় না এই জিনিসগুলো ছোট্ট বেলা থেকে কখনো বাচ্চাদের বুঝিয়ে শেখাতে হবে কখনো বাচ্চাদের সামনে এমন অভিনয় করতে হবে অভিনয় বলবো না বাচ্চারা পরিবেশ থেকে শিখে বাচ্চারা অনুকরণ প্রিয় যা দেখে তাই শেখে সো আমাদের এমনভাবেই তাদের সাথে সামনে একটা রোল মডেল হতে হবে যাতে বাচ্চারা নিজেদের মধ্যেই অনেক কিছু শিখে ফেলে যে মায়ের কাছে টাকা নেই মায়ের এটা ক্ষমতা নেই বা বাবার এটা ক্ষমতা নেই আমি মাকে হেল্প করব ঠিক আছে মা আমার লাগবে না তুমি আমাকে এর পরে দিও এগুলা কিন্তু সব লার্নিং এবং এগুলোর মধ্যে সম্পর্কটাও কিন্তু আর সুন্দর চর্চিত হয় বন্ডিংটা খুব সুন্দর হয় দুজনের প্রতি দুজনের সহানুভূতিশীল হয় ফ্যামিলির বাইরেও তখন সোসাইটিতে কিন্তু একটা ছাপ পড়ে ইমপ্যাক্ট পড়ে এই যে বোঝে এই যে যেমন এই বাচ্চাটা মানে আমরা যেমন 20 প্লাস অথবা 25 প্লাসে যখন আমরা একটা জায়গায় কাজ করতে যাই তুমিও দেখবে তোমার অফিসে আমার অফিসে এক একজন জন এমপ্লয়ি এক এক ভাবে তার বসের সাথে ডিল করে বা তার কালিকদের সাথে ডিল করে এটা থেকে শুরু হয়েছে আমি যেটা শিখেছি আমার পরিবার থেকে প্রবলেম সলভিং কিভাবে করতে হবে হ্যান্ডেল কিভাবে করতে হবে সিচুয়েশন ওগুলা কিন্তু ছোট্টবেলা থেকে আমি দেখতে 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 শিখেছি যে বাসায় যখন বড় সমস্যা হয়েছে আমার মা তখন চিৎকার চাঁচামেচি করেনি আমার মা বলেছে আচ্ছা ঠিক আছে একটু চিন্তা করে দেখি এটা কিভাবে হ্যান্ডেল করা যায় সেই সেই মেয়ে সেই সন্তান আমি কিন্তু ওইটাই শিখবো যাচ্ছে সমস্যা হলে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আর জেনে চিতকা চাচা করবেন তার সন্তান কিন্তু সেটাই কম আছে এরকমই কারণ বুঝতেও পারবেন ও ভাববে কি একটা সমস্যা হলে না চিতকা চাচা করলে সমাধান হতে পারে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমার মনে হয় যে সন্তানের জন্য কোয়ালিটি আমি বিষয়টা নিয়ে আসলে বারবারই কথা বলা দরকার বিশেষ করে আমাদের এরকম নগর জীবনের যে ব্যস্ততা তার মধ্যে আমরা আবারো নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আরেকটু ইলা আরেকদিন কথা বলবো আপনাকে অনেক ধন্যবাদ ছিলাম সমাধান ছুট্রী অনুষ্ঠানে আহ দেখছিল দেখছিলেন আপনারা আমরা ফিরব এগারোটার সংবাদ দিয়ে সঙ্গে থাকুন